নবরা পর্বদশ লিখেছেন ইলমা বেহরজ বারান্দায় পাইচারি করছিলেন সুফিয়ান ভুইয়া তার হাতের লাঠিটি মাঝে মাঝে মেঝেতে ঠুকরে উঠছিল সেটাই তার অস্থিরতার প্রতিধ্বন্নি বৃদ্ধের চোখে উদ্বেগের কালো মেঘ জমেছে আর মুখের প্রতিটি রেখাই গভীর চিন্তার ছাপ হঠাৎ দূর থেকে একটি গাড়ির ইঞ্জিনের গুঞ্জন ভেসে এল সেই শব্দে বিদ্যুৎ খেলে গেল সুফিয়ানের শরীরে তিনি ঝুঁকে পড়লেন বারান্দার রেলিংয়ের উপর চোখ দুটো কুচকে তাকালেন দূরের পথের দিকে একটি চকচকে গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের বাড়ির দিকে সুফিয়ানের বুকের ভেতর হাতুড়ি পেটার মতো ধকধক শব্দ শুরু হয় তিনি লাঠি ঠুকতে ঠুকতে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগলেন প্রতিটি ধাপে তার পা কাঁপছিল শুধু মনের জোরে তিনি এগিয়ে চললেন গাড়িটি এসে থামল বাড়ির সামনে দরজা খুলে প্রথমে নামল একজন তরুণ তার পিছনে একজন তরুণী যুবকটিকে দেখেই সুফিয়ানের চোখ ছল ছলিয়ে উঠল নাম ধরে ডাকতেই তার কণ্ঠ ভারী হয়ে এলো আবেগে সুফিয়ান স্যুটে গিয়ে জড়িয়ে ধরলেন পুত্রকে তার বুড়ো শরীরটা কাঁপছে জাওয়াত জাওয়াত এতদিন কোথায় ছিলি বাবা জাওয়াদের মুখে কোনো আবেগের ছাপ ফুটল না সে শুধু শান্ত স্বরে বলল আমি ভালোই আছি বাবার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে জাওয়াত পিছনে তাকাল সুফিয়ান তখন লক্ষ্য করলেন জাওয়াদের পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত তরুণীটিকে মেয়েটির চোখে মুখে একটা অস্বস্তি সুফিয়ান প্রশ্ন করলেন ওকে কে একটু বিরক্ত হয়ে উত্তর দিল ও আমার বন্ধু রাইহা আমরা কয়েক দিনের জন্য এসেছি আপনি চিন্তা করবেন না এই বলে যাওয়াত রাইহার হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সুফিয়ান দাঁড়িয়ে রইলেন বাইরে পাথরের মূর্তির মতো তার মুখে ছড়িয়ে পড়ল গভীর হতাশা আর বিষাদের ছায়া কেন এমন ব্যবহার করল তার ছেলে বাতাসে ভেসে আসা ফুলের সুগন্ধ হঠাৎ তিক্ত লাগিয়া সুফিয়ানের কাছে তিনি ধীরে ধীরে ফিরে চললেন বাড়ির দিকে বাড়ির ভেতরটা থমথমে নিরাপত্তায় ভরা হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙ্গে দোতলায় সিঁড়ি থেকে একটা তীব্র চিৎকার ভেসে এল যাওয়াত আমার বাবা ললিতা বিদ্যুৎ পৃষ্ঠের মতো সিঁড়ি থেকে প্রায় সুটে নামতে লাগল তার চোখে মুখে উম্মাদনার সাপ বাতাসে উড়ন্ত মেঘের মতো চুলগুলো এলোমেলো সে পাগলিনীর মতো ছুটে এসে জাওয়াতকে জড়িয়ে ধরল বাবা আমার কোথায় ছিল এতদিন তোর জন্য কত কেঁদেছি কত ডেকেছি ললিতার কণ্ঠে কান্নার সুর তার চোখে জল ঝরছে সে জলের ফোটাতেও আনন্দের রং ধনু ফুটে উঠেছে সে জাওয়াদের মুখে হাত ভুলিয়ে দিতে লাগল নিশ্চিত হতে চাইছে যে এটা সত্যিই তার হারানো ছেলে কোনো স্বপ্ন নয় জাওয়াত মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে নিল তার মুখে কোনো আবেগের ছাপ নেই চোখে শুধু বিরক্তি সে যেন একটা অচেনা দ্বীপে এসে পড়েছে যেখানে তার কোনো আনন্দ নেই আগ্রহ নেই থাবুন মা আমি ভালোই আছি তার কণ্ঠস্বরে শীতলতা ললিতা হতব্যম্ব হয়ে ছেলের দিকে তাকালেন তার চোখে বিস্ময় আর অবিশ্বাস কি হয়েছে তোর বাবা এভাবে কথা বলছিস কেন চাওয়াদের চোখে কোনো আবেগ নেই তিনি বললেন কিচ্ছু হয়নি আমি বড় হয়েছি নিজের জীবন নিজে চালাতে শিখেছি আপনারা অযথা চিন্তা করবেন না ললিতা আবার ছেলের চোখে মুখে হাত বোলাতে থাকেন তার চোখ বেয়ে খুশিতে অষ্টু ছটছে তিনি জাওয়াদের মুখে মাথা রেখে কাঁদেন বাবা আমার বাবা জাওয়াত মাকে সরাতে গিয়েও সরাল না তবে হাত তুলে জড়িয়ে ধরল না সে একটা পাথরের মূর্তি হয়ে আছে যার মধ্যে কোনো স্পন্দন নেই ললিতা আরও আবেগ মাখা কণ্ঠে বলল বাবা কোথায় ছিলে এতদিন আমরা কত খুঁজেছি তোকে পুলিশে খবর দিয়েছি সবাইকে জিজ্ঞেস করেছি যাওয়াত শীতল কণ্ঠে উত্তর দিল রাজধানীতে ছিলাম মা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম ললিতার হৃদয় উচ্ছ্বাসিত আনন্দে ভরে উঠেছে সে তার হারানো রত্নকে ফিরে পেয়েছে তাই উৎফুল্ল হয়ে দাসীদের ডেকে বলল শোনো গো আজ আমার বাবা ফিরে এসেছে তাই খাসা রান্নার আয়োজন করতে হবে একটা খাসি ফেলে দাও সে উচ্চস্বরে ঘোষণা করল আজ রান্না হবে পোলাও বা কালিয়া দই ইলিশ চিংড়ি মালাইকারি আর চাটনি মিষ্টির থালায় থাকবে রসগোল্লা সন্দেশ আর পাটি পাটিসাপটা এসব তো জাওয়াদের প্রিয় খাবার জাওয়াদের মুখে কোনো আনন্দের ছায়া পড়ল না সে নিরাসক্ত কণ্ঠে বলল মা এত আয়োজনের দরকার নেই আমি এখন সাধারণ খাবার খাই শুধু ললিতার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল সে বিস্ময়ের চোখ ছেলের চোখের দিকে তাকিয়ে রইল সেখানে সে খুঁজছিল তার সেই ছোট্ট জাওয়াতকে সে তার কোলে মাথা রেখে ঘুমাত কিন্তু সেখানে দেখতে পেল শুধু একজন অপরিচিত যুবককে যার চোখে কোনো ভালোবাসা নেই ললিতার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে রাইহাকে আর লক্ষ্য করল তার কণ্ঠস্বরে একটা অনিশ্চয়তা ফুটে উঠল তিনি বললেন মেয়েটা কে যাওয়াদের উত্তর হিমশীতল সুরে এলো। একটি অচেনা প্রতীক্ষের মতো ও রাইহা আমার বন্ধু আমরা কয়েকটা দিন এখানে থাকব ললিতার চোখে জল জমে এল সে কণ্ঠে গলা পরিষ্কার করে জিজ্ঞেস করল তুই তুই কি আমাদের সঙ্গে থাকবি না বাবা জবাতের মুখে ফুটে উঠল একটা বিরক্তির ছায়া সে একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছে এমন ভঙ্গিতে বলল মা আমি এখন ক্লান্ত একটু বিশ্রাম নিতে চাই তারপর সে রায়হার দিকে ফিরে বলল চলো তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই তাদের পদশব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময়ে পেছনে রয়ে গেল হতপম্ভ সুফিয়ান ভইয়া আর ললিতা ললিতা অসহায়ভাবে স্বামীর দিকে তাকাল চোখের ভাষায় বলতে চাইল এটা কি হল আমাদের ছেলে কেন এমন হয়ে গেল সুফিয়ান ভইয়া নীরব তার চোখেও বিস্ময় আর হতাশার ছায়া দাসীদের মুখেও ফুটে উঠেছে একই অবাক ভাব তারা চিনতেই পারছে না জমিদার বাড়ির সে খুশি ছেলেটিকে এখন ফিরে এসেছে একজন অপরিচিত যুবক হয়ে যে শব্দদের কণ্ঠস্বরে প্রচণ্ড ক্রোধের আগুন দাও দাও করে জ্বলছে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে সে জুলফার দিকে তাকিয়ে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল শত শতবার বলেছি তোমাকে ভাবির সঙ্গে কথা কাটাকাটি করতে না এতে ভাইজান কষ্ট পাই এতটুকু বুদ্ধি নেই তোমার ওই ফাফা মাথায় জুলফার নিজেকে সামলাতে পারল না তার চোখে জলের বন্যা বেয়ে নেমে এল সে তীব্র বিষাক্ত স্বরে জবাব দিল আমার কি অপরাধ উনি আমাকে দেখলে সাপের মতো সবল মারেন আমাকে দেখলে ওনার গা চলে যায় আপনি কেন সবসময় আমাকে খাগড়ার মতো পুড়িয়ে মারেন তোমার মাথায় কি গোবর ভরা বুঝতে পারছ না ভাই ভাবি আমাকে মানুষ করেছেন তাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা তার জন্মেও শোধ করতে পারব না তুমি ভাবির সাথে তর্ক করবে আর এতে ভাইজান কষ্ট পাবে এটা আমি মরেও সহ্য করব না শব্দ চিৎকার করে উঠল আপনার সেই তুচ্ছ কৃতজ্ঞতা দেখাতে গিয়ে আমাকে পায়ের ধুলোর মতো মারিয়ে যাবেন আমি কি মানুষ নই কুকুরের চেয়েও হিন্দ আমারও একটা সম্মান আছে আপনি কি তা বুঝতে পারেন না শব্দ রাগে পাগলের মতো হয়ে গেল সম্মান তোমার আবার সম্মান একটা সিন্নমূল বেদের মেয়ে হয়ে এত বড় বড় বুলি আওড়াচ্ছ তোমার মুখে এইসব শোভা পায় না জলফার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল হ্যাঁ আমি বেদের মেয়ে আপনি কি ভুলে গেছেন আপনিই তো আমাকে জেনে শুনে বিয়ে করেছেন এখন আমার পরিবারকে নিয়ে কুচ্ছিত কথা বলার কি অধিকার আছে আপনার সব নিজেকে কথা শুনে নিজেই পাথরের মতো স্তম্ভিত হয়ে যায় সে বুঝতে পারছে রাগের মাথায় সে সীমা লঙ্ঘন করতে ফেলেছে কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই জিততে হবে যদি লোকে জানে আমি কাকে বিয়ে করেছি সি সি করে থুতু ফেলবে আমার মুখে চুন কালি মাখাবে জুলফা প্রচণ্ড চিৎকার করে উঠল তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন আমি কি আপনাকে প্রতারণা করেছি আপনিই তো জানতেন আমি কে তবুও বিয়ে করেছেন এখন আমার পরিবার নিয়ে কুচ্ছিত কথা বলার অধিকার আপনার নেই আপনি একটা কাহাপুরুষ নিজের অপরাধ ঢাকতে আমাকে দোষ দিচ্ছেন শব্দ হতবাক হয়ে যায় তার পূর্ণ পড়ে যায় সেই দিনের কথা যখন সে জুলফাকে প্রথম দেখেছিল তার রূপে মুগ্ধ হয়ে সে সব কিছু ফুরে গিয়েছিল সেদিন তার কাছে জুলফার পরিচয় কোনো বাধা ছিল না জুলফা কান্নায় ভেঙে পড়ে যখন সে যখন থেকে জুলফা কান্নায় ভেঙে পড়ে ঘর থেকে ছুটে বের হয়ে যায় শব্দ দাঁড়িয়ে রইল নিজের অপরাধ বোধে জর্জরিত হয়ে সে বুঝতে পারে ভাই ভাইবাবির তথাকথিত সম্মান রক্ষা করতে গিয়ে সে আবার জুলফাকে আঘাত করেছে মাঝে মধ্যে তার যে কি হয় নিজেই বুঝতে পারে না জুলফা ক্ষোভে ফুসতে ফুসতে দরজা ঠেলে পেরিয়ে এলো তার বুকের ভেতরটা তখনও জ্বলছে শব্দরের কথাগুলোই যেন কেউ নুনের ছিটা দিয়েছে তাজা ক্ষতের উপর মাথার ভেতর গুনগুন করছে সেই তীক্ষ্ণ বাক্যগুলো ভেঙে চোরমার করে দিচ্ছে তার আত্মমর্যাদাপদকে হঠাৎ করেই সে ধাক্কা খেল কারোর সঙ্গে যেন বিদ্যুৎ পৃষ্ট হল তার সারা শরীর চমকে ওঠেন সে সামনে তাকাল চোখদূতো বিস্ফোরিত হয়ে গেল সামনে দাঁড়িয়ে এক অপরিচিত যুবক তার পরনে শহরে আধুনিক পোশাক চওড়া কাঁধ সুগঠিত দেহ আর মুখ ভরা দাড়িতে তার চেহারা ছিল বেশ আকর্ষণীয় জুলফা একটু থতমত খেয়ে গেল যুবকটি মুখ বিকৃত করে কি যেন বলল ইংরেজিতে জুলফা কানে তার শুধু অর্থহীন শব্দের শঙ্কার সে বুঝতে পারল না কি বলা হয়েছে কিন্তু যুবকটির কণ্ঠস্বরে তীব্র বিরক্তির আর অবজ্ঞার ভাব ছিল সেই স্বরের তীক্ষ্ণতা আর অন্তরে বিদল কাটার মতো সে অপমানিত বোধ করল যদিও কেন তা সে নিজেও জানে না তার মনে হল যেন তার সমস্ত অস্তিত্বকেই অস্বীকার করা হচ্ছে ঠিক তখনই জুলফার নজর পড়ল যুবকটির পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তার পরনে ফ্রক গোলাপি রঙের জুলফা অবাক হয়ে ভাবল এত বড় মেয়ে ফ্রক পড়েছে তবে দেখতে তো অপূর্ব সুন্দরী সাদা মসৃণ ত্বক ঝলমলে কালো চুল আর নীল চোখ যেন কোনো স্বর্গীয় পরী নেমে এসেছে এই মর্তলোকে জুলফার মন থেকে মুহূর্তেই উবে যাই শব্দরের সঙ্গে হওয়া ঝগড়ার কথা তার মনে জাগে তীব্র কৌতূহল এরা কারা কোথা থেকে এলো কেনই বা এসেছে এই জমিদার বাড়িতে যেন দুই ভিন্ন জগতের সংঘর্ষ ঘটেছে এই মুহূর্তে তার চেনা পরিচিত গ্রাম্য জীবন আর এই আগন্তুকের আধুনিক শহরে জগৎ যুবক যুবতী দুজনই তাকে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যায় তাদের পদক্ষেপে অহংকার আর আত্মবিশ্বাস জুলফার মন জুড়ে তখন শুধু প্রশ্ন আর প্রশ্ন সে দাঁড়িয়ে রইল সেখানেই পাথরের মূর্তির মতো হঠাৎ পায়ের শব্দে চমকে উঠল জুলফা ঘাড় ফেরাতে চোখে পড়ল রাধুনি গৌতমের মা বয়সের ভাঁচে ফাঁচে জীবনের নানা অভিজ্ঞতা লুকিয়ে থাকা এই মহিলার দিকে তাকিয়ে জুলফার মনে হলো এর চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই কৌতূহল দমন করতে না পেরে জুলফা মৃদু স্বরে জিজ্ঞেস করল ও মাসি শোনো এই যে নতুন আসা দুইজন ছেলে আর মেয়েটি তারা কার বলত কোথা থেকে এলেন গৌতমের মার চোখে মুহূর্তের জন্য একটা চাঞ্চল্য ফুটে উঠল সে সম্মানের সঙ্গে মাথা নত করে জুলফার দিকে তাকাল তারপর চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে কণ্ঠস্বর নামিয়ে বলল জমিদার বেগম উনি হলেন বড় জমিদারের ছেলে আর তার বান্ধবী জুলফার চোখ বিস্ময়ে প্রায় কপাল উঠে গেল সে আরও কাছে সরে এসে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল সে কি ভাইজানের ছেলে কোথা থেকে এলেন তারা গৌতমের মা তখন আরো নম্র ভঙ্গিতে মাথা নত করে প্রায় ফিস ফিসিয়ে বলল মাফ করবেন জমিদার বেগম সেটা তো আমি জানি না তবে মনে হয় দূরে কোনো শহর থেকে এসেছেন বেশভূষা দেখে তো তাই মনে হয় জুলফা চিন্তিত মুখে বললেন আচ্ছা যাও কাজে যাও গৌতমের মা মাথা নুইয়ে শ্রদ্ধা পরে প্রণাম জানিয়ে ধীর পদক্ষেপে সেখান থেকে বিদায় নেয় তার পদশব্দ মিলিয়ে যেতেই জুলফা বারান্দায় এসে দাঁড়ায় দুপুরের প্রখর রোদ বাইরে তাপ ছড়াচ্ছে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল বাগানে নাভেদের উপর এক মনে হিসাবের খাতায় কলম চালিয়ে যাচ্ছে চুলফার অন্তরের গভীর থেকে কিছুক্ষণ আগের বিষণ্নতা এবং উদ্বেগ কুয়াশার মতো মিলিয়ে যায় নাভেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে সময়ের সীমানা হারিয়ে ফেলল নাভেদের কপালে জমে থাকা ছোট ছোট ঘামের বিন্দু তার মনোযোগী দৃষ্টি আর হাতের লেখার ছন্দ সব কিছু মিলিয়ে জোলফার হৃদয়ে এক অপূর্ব শিহরণ জাগিয়ে তোলে অকস্মাত নাভেদ তার চোখ তুলল মুহূর্তের জন্য দু দুজোড়া চোখের মিলন হতেই জুলফার বুকের ভেতর ঝড় উঠে গেল লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল গোলাপের পাপড়ির মতো বিদ্যুৎ গতিতে সে নিজেকে আড়ালে